পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওনার কাছে জিব্রাইল আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল আমার পয়গম্বর মূসা নবীরে বলো আমি আল্লাহ তাআলা বলেছি আমার একজন দুস্ত মারা গেছে, আল্লাহ দুস্ত তার 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 গোসল দিয়া জানাজা পড়াইয়া সুন্দর করে যেন দাফন করে দে। জিব্রাইল আসছে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন পয়গম্বর, আল্লাহর একজন দুস্ত মারা গেছে জঙ্গলের ভিতরে তার লাশ, তাকে গোসল দিয়া জানাজ কাফন পরাইয়া জানাজা দিতেন তার দাফন করতেন। আল্লাহ বলছে বলা হোক জঙ্গলের ভিতরে মূসা নবী গেছে, গিয়া দেখে একটা লাশ পড়ে রয়েছে, লাশের চেহারার দিকে তাকায় দেখে এই বেড়া ২৪ ঘন্টা খালি মদের আড্ডাখানে থাকতো। পয়গম্বর মূসা নবী কয় এই বেড়া তো আল্লাহ দুস্ত হতে পারবি না, কারণ আল্লাহওয়ালা যিনি হইব ওনার তো তার দাড়ি থাকবো, পাঁচ শক্ত নামাজ পড়বো, মাথার টুপি থাকবো, অর্থাৎ আল্লাহওয়ালা বেশ থাকবো। এই লাশ ফালাইয়া সামনের দিকে রোয়ানা হয়েছে, আল্লাহ জিব্রাইল রে আবার ডাক দিছি, সুবহানাল্লাহ এরা জিব্রাইল আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমার দুস্তকে রেখে দিয়া কোথায় যা, যা জিব্রাইল রে আমার নবীর কাছে বলো আমার দুস্তকে তাড়াতাড়ি করে গোসল দিতে, কাফন পরা জানাজা দিয়া দাফন করার জন্যে। আল্লাহু আকবার, জিব্রাইল আবার যখন পয়গম্বর মূসা নবীর কাছে এসে এমনি তখন ডাক দিয়ে বললেন, কি গো সামনে যান কেন, এই যে লাশ এটা আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ, ধরে পয়গম্বর মাথার মধ্যে আর মারছে, হাই রে এত বড় পাপী মানুষ আল্লাহর দোস্ত জিব্রাইলে কো, এটা কেমনে দোস্ত হইছে? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, পড়েন সবাই, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ, জোরে রসুলকে বলতেছেন আল্লাহ, ফাসাব্বিহ অগণবীজি আপনি আপনার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা বর্ণনা করুন, আর আরেকটা কাজ করবেন আল্লাহর প্রশংসা করুন, আরেকটা কাজ করবেন সেটা হলো ওয়াস্তাগফির আল্লাহর কাছে তওবা করুন। সুবহানাল্লাহ, জোরে নবী তওবা করার দরকার নাই, নবীর তো কোনো গুনাহ নাই, কোনো নবীর গুনাহ নাই, নবীর তওবা কথা বললেন কেন? মুহাদ্দিসিনে কারাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে এই তওবা করার অর্থ হলো রসুল তওবা করবে, এই এর বিনিময়ে উম্মতকে মাফ করে দিব আল্লাহ। আরো জোরে ক, বায়ার আমার, বন্ধুর আমার, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন প্রশংসা করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর কাছে মাপ চাও। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দি যখন পবিত্রতা বর্ণনা করবে, প্রশংসা করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর কাছে যখন মাপ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াবা, তাওয়াবা কারে বলে, বারবার গুনাহ করে আবার মাফ চাইয়া দে, ও আল্লাহ আমি সকালবেলা গুনাহ করেছিলাম আবার বিকেলে গুনাহ হয়ে গেছে গো, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ বলে দিলাম মাফ করে যা, আবার গুনাহ করে ফেলছে, আবার মাফ চাইছে, বারবার গুনাহগারে তওবা করে, বারবার যিনি মাফ করে দেয় ওনাকে তাওয়াবা বলে। সুবহানাল্লাহ, ধরে কর, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে 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 অনেক দোয়া করছে, এর মধ্যে একটা দোয়া করছে আল্লাহকে, আল্লাহ তাআলার শান মর্যাদা শেষে বর্ণনা করে প্রথম নিজের জন্য বংশের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে কর, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم.
আল্লাহ তাআলার কাছে কেমনে ইবাদত করব, কেমনে কুরবানি করব, কেমনে কি করব, সবগুলি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইছে, আল্লাহ তুমি আমার জানাই দাও। তবে তুমি হয়েছ তাওয়াবুর রাহিম, তুমি এক নম্বর তাওয়াবা, দুই নম্বর রাহিম, অর্থাৎ তুমি গুনাহগারকে বারবারে মাফ করে দাও, এক নম্বর। দুই নম্বর রাহিম, তুমি হয়েছ অত্যন্ত দয়ালু। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ দয়ালু কি দয়ালু না? জোরে কোন? আল্লাহ চাইতে দয়ালু আর কেউ আছে? কিন্তু আমাদের এই দেশে এমন কিছু লোক আছে আল্লাহ যে দয়ালু বুঝে ওই না, খালি কো আমার বাবা আছে আর কেউ লাগে না। বাবা আছে, বাবাও গতবার গোসল করছে, এবার নিয়ত নাই গোসল করার। গতবার গোসল করছে, এবার নিয়ত নাই গোসল করব কি করতো না। আবার গঙ্গা ফানের নিচে মোমের বাতি বান্তো ফানে নিবে না, ফানের নিচে মোমের বাতি, আচ্ছা বান্তো ফানে নিবে না বলতে মোমের বাতির মধ্যে আগুন জ্বালাইয়া যখন ফানি চুবা দে তখন মাইক মাইক কমাও, একটু মাইক কমাও, ফানি নিচে মোমের বাতি জ্বালায় চুবা দিলে তুফান লাগবো নিবে না, এমনি নিবে যেবুগা। আরো জোরে কর না, ইডার বিড়েতে চিন্তা কর না, বিড়েতে তুফানে নিবে জানে না, নিবে গেছে কত তুফানের আগে। ও হের যে আন্তাজ আর একটা আন্তাজের কথা কই, একবারটা গোসল কইরা লুঙ্গি বাইরের দড়ির মধ্যে বা তারের মধ্যে লাড়ছে, লুঙ্গিটা গোসল কইরা বাইরের লুঙ্গির তারের মধ্যে লাইরা গড়ো যাইতে না যাইতে তুফান ছুটে গেছে গা। তুফান আধা ঘন্টা যা যত করে তুফান হইছে, এই তুফানের পরে বাইরে আয়া দেহে এই এই লুঙ্গিটা বাতাসে বাইরেতে বেরিতে 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 দাইরাপুর বট গাছও লাগাইছে। হে দূর দা গড়ো গিয়া কো গড়তে বাইরিস না, কি তাকো তুফান হনো গেছে না তো কেমনে? আমার লুঙ্গির অবস্থা বেশি খারাপ। আর লুঙ্গি তোমার কিতা হইছে? কো লুঙ্গি যে বাইরে লাইরা তুইছিলাম, ইডারে বাতাসে বাইরেতে বাইরেতে সিরা বিরা নিয়া বট গাছের আঘাত লাগাইছে। বউ কো তোমার কিতা হইছে? কইরা আমার ফরনও থাকলে, আমার পিণ্ডনও থাকলে আমারও সহ নি লইলে। কো তোমার সহ কেমনে নি লইলে? তোমার তুমি যখন লুঙ্গি ফরনও থাক লইলে, তুমি তো গরই থাক লইলে। কো ওহো বুঝছে অতক্ষণ, হ্যাঁ বুঝছে। তো এইরকম ভাবে ফানে নিছে মোমের বাতি বান্তো ফানে নিবে না, এটা হুইন না ওই কো, কিন্তু এটা চিন্তা করে না যে হাইরে আমার ফরন লুঙ্গি থাকলে তো এটা আমার লগই থাক লইলে। যখন ঠিক কিনা? ফানে নিছে মোমের বাতি সুবা দিলে তো তুফান লাগে না, এটা এমনি নিবে লাগা। যখন ঠিক কিনা? তাহলে বলেন তো আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? আর একটু জোরে কর না। আমার পরওয়ারদিগার আলম হযরতে জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল নেই তুমি যাও আমার পয়গম্বর মুসা নবীরে বলো যে লাশ পড়ে আছে এই লাশটা তাড়াতাড়ি গোসল দিত, কাফন পরে জানাজা দিত, দাফন করত। জিব্রাইল ফেরেশতা পয়গম্বর মুসা নবীরে বলার পরে মুসা আলাইহিসসালাম কইরে কেমনে আল্লাহর ওলি হইল? সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর ওলি হইতে আধা সেকেন্ডও সময় লাগে না। আকীদাটা সঠিক সঠিক হইতে হইব, ঈমানটা সঠিক হইতে হইব। আকীদা যদি সহি হইয়া যা, আল্লাহরে একটা ডাক দেওয়া মাত্র আল্লাহর দপ্তরে তার নাম ওলি হিসাবে লেখা হইয়া যা। আর একটু জোরে ক, মুসা আলাইহিস সালাম তারে গোসল দিল, কাফন পরাইল, জানাজা দিয়া দাফন করছে। দাফন কইরা মুসা আলাইহিস সালাম মনে মনে কল্পনা জল্পনা, এই বেড়াটা কেমনে আল্লাহর ওলি হইছে? সুবহানাল্লাহ কইতেন না? রে জিব্রাইল আমার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাইবা, আমার মুসা নবীর জানাইয়া দিবা এই লোকটা কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল, আমার দোস্ত কেমন করে হয়ে গেল, তার ব্যাপারে জানাই দিয়ে আসো। জিব্রাইল আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও পয়গম্বর কেমনে আল্লাহর ওলি সে জানেননি? না জানি না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানাই দিলেন, জিব্রাইল নাই এই লোকটা চব্বিশ ঘন্টা মধ্যে
আড্ডাখানায় থাকতো, আমার পয়গম্বর মুসা নবী মনে করেছে কেমনে আল্লাহর ওলি হইল, বলে দাও এই মদের আড্ডাখানা থেকে বাড়ি ঘরে যাওয়ার পরে তার বিবি তার বাড়িতে তারাইয়া দিল, তার মা বাপ তারে তারাইয়া দিল, সবাই তার বাড়ি থেকে বের কইরা দে, মদের আড্ডাখানায় না যাইয়া এমনি লোকটা রওনা হয়ে গেল গভীর জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে যাইয়া এমনি তখন সাজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে গভীর রাইতে এমন করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন আমি যত বড় গুনাহগার কিন্তু তোমার নাম তো গাফফার গো। আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত হয়ে গেছে, এলাকার সব মানুষ ঘুমে ঘুরে ঘুমিয়ে গেছে, এই প্রভু গো সব মানুষ যেখানে ঘুমিয়ে গেছে আমি এখনো ঘুমাই না, আল্লাহ তুমি না মাফ করলে আমার আর কোনো উপায় থাকবে না, আমার ভাই বারাদার আমারে তাড়িয়ে দিয়েছে, আমার পরিবার পরিজন আমাকে তাড়িয়ে দিয়েছে, কেউ আমাকে পাত্তা দেয় না, কিন্তু শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি সত্তার, তুমি নাকি গুণাগুলি ডাকতে পারো, তুমি ডাকনেওয়ালা গুণাকে ও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবার আমার পক্ষ থেকে দরখাস্ত, আল্লাহ গো তুমি তাকায়া দেখো এই এলাকার সব মানুষ ঘুমিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জঙ্গলের গাছে গাছে পাখিরা ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, জঙ্গলের পশুরা জঙ্গলের ভিতরে ঘুমিয়ে গেছে, মানুষ এলাকার ঘুমিয়ে গেছে, আমি এখনো ঘুমাই না, আল্লাহ তুমি কি আমাকে মাপ দিবা না, প্রভু ওয়াদা দিলাম আর জীবনে মদ পান করব না, আর কোনদিন গুনার কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন সেজদায় পড়ে কান্দে আল্লাহর এমন মায়া লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এমন করে একজন ডাকতে আরম্ভ করে, আরে জিব্রাইল আমি তখন আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আর কান্দিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন করে জন কান্দতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোরে মাফ করে দিছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নামটা ওলি দপ্তরে লেখাইছি। ও মুসা নবী আমার বান্দা আমার কাছে এমন করে কাঁদছে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তার মাফ করে দিয়া আমি আল্লাহ তারে দোস্ত বানাই নিছি। এবার সে আল্লাহ এখনো আসেনি, কয়দিন থাকব, হ্যাঁ হিসাব নাইটাই নাই, হিসাব নাইটাই নাই, সব শেষ হবে আল্লাহই থাকবে। আরো জোরে কর আল্লাহু আকবার, আমার বায়রা বন্ধুর আমার গুনাহ তো মাফ হয়ে গেল, লোকটা তো মারা গেছে, মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম কয় লোকটা যে মারা গেছে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ জানাইলেন, রে জিব্রাইল আমার এই বান্দাটি আর গুনাহ করবে না যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসা তার জন্য রেখেছি, এমন ভালোবাসা তার জন্য দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখি তারে কোলে নেওয়ালা কে হই নাই, তারে ভালোবাস নেওয়ালা কে হই নাই, আমি আল্লাহ আজরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়া তার জান কবজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের কোলে উঠাইয়া নিয়ে গেছি। হামে ইয়াদ করেঙ্গে ও হামে ইয়াদ করেঙ্গে ইউহি বরবাদ দিল কো আবাদ করেঙ্গে, সুবহানাল্লাহ জোরে কর।